ক্লাসিক্যাল ম্যাথসের নতুন একটা এক্সারসাইজ আরম্ভ করছি 5.3 নাম্বার 1 দেওয়া আছে কি নাম্বার 1 নাম্বার 1 দেওয়া আছে কি 2x প্লাস 3y ইকুয়াল টু sin x এখানে xy যদি হয় এক্সাম্পল ইমপ্লিসিট ফাংশন डिफरेंट टाइप्स অফ ফাংশন আছে কোন একটা ফাংশন যদি fxy যদি রিলেটেড হয় দিস ইজ কল ইমপ্লিসিট ফাংশন তো এগুলো আমার xy রিলেটেড ফাংশন আছে x আর y ইমপ্লিসিট ফাংশন হয় তো ইমপ্লিসিট ফাংশনে আমরা ডিফারেনশিয়েশন নিয়মটা একটু আলাদা আমরা এখানে ddx না দিয়ে এরকম ল্যাঙ্গুয়েজে লিখব ডিফারেনশিয়েটিং বোথ সাইডস ডিফারেনশিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x we get differentiating both side with respect to x we get differentiate jodi kori to 2 into x er derivative amar ki hobe 1 plus 3 into y derivative hobe amar dy by dx y derivative ki hobe dy by dx r sin x by then at the step differentiate both side with respect to x that is I mean একেবারে ddx of 2x plus 3y equal to ddx of আমার কি হবে sin x তো 2 into x derivative 1 হবে plus 3 into y derivative dy by dx আর sin x এর ডেরিভেটিভ আমার কি হবে sin x এর ডেরিভেটিভ হবে cos x তো তারপরে আমরা কি করব dy dx একদিকে রাখবো বাকি সব একদিকে নিয়ে যাব তো 3 into dy by dx equal to cos x minus 2 to implies dy by dx equal to cos x minus 2 by 3 cos x minus 3y by beta so it number 1 after number 2 hoche ki 2x plus 3y equal to sin y onpo change ache sin y तो हमने लिखो कि डिफरेंशिएटिंग बोथ साइड्स विथ रिस्पेक्ट टू एक्स वी गेट डिफरेंशिएट जो थी पूरी तो 2 इनटू एक्स डेरिवेटिव हमारे की होगे 1 3 इनटू वाई डेरिवेटिव होगे डीवाई बाय differentiating with respect to x x মানে ddx x মানে ddx x কে ডেরিভেটিভ করছে তো x এর ডেরিভেটিভ যদি করি তো আমার কি থাকার দরকার sin x থাকার দরকার x এর ডেরিভেটিভ করলে আমার কি থাকার দরকার sin x থাকার দরকার sin x কিন্তু আছে কি sin y তো y টাকে আমি x বলে ধরে নেব তো কি হবে এটা sin কি হবে y sin y আবার y ডেরিভেটিভ কি হবে dy by dx y ডেরিভেটিভ dy by dx ঠিক আছে তো 3 into y ডেরিভেটিভ dy by dx মানে sin y আসলে আমার থাকার কথা ছিল sin x তো sin x এর ডেরিভেটিভ কি হবে cos x তো আমি y টাকে x বলে ধরে নেব তো sin x এর sin y ডেরিভেটিভ কি হবে সরি sin y ডেরিভেটিভ হবে আমার কি cos y আবার y ডেরিভেটিভ নিতে লাগবে y ডেরিভেটিভ আমার কি হবে dy by dx তারপরে আমরা কি করব dy by dx সব একদিকে নিয়ে আসব cos y dy by dx আর dy dx ছাড়া বাকি সব একদিকে রাখব নেক্সট আমরা কাজ কি dy dx কমন নেব dy dx কমন নিয়ে নেব তারপরে dy dx ইকুয়াল টু আমার কি হয়ে যাবে minus 2 by 3 minus cos ডেরিভেটিভ করে dy b ইমপ্লিসিট ফাংশন যদি হয় ডেরিভেটিভ করে y গুলো সব একদিকে নিয়ে আসতে dy dx সব একদিকে নিয়ে আসতে লাগবে নিয়ে তারপরে ডেরিভেটিভ করতে লাগবে দেন নাম্বার 3 হচ্ছে ax plus by square equal to cos y তো আমরা সেম লিখি ডিফারেনশিয়েটিং বোথ সাইডস respect to x we get
ডিফারেন্সিয়েট করলে কি হবে, a ইনটু x এর ডেরিভেটিভ কি হবে আমার 1 প্লাস b ইনটু y স্কয়ার, y স্কয়ার y স্কয়ার মানে এটা কি হবে, আমি x দিয়ে করছি তো y স্কয়ার মানে এটা আমি x স্কয়ার হিসেবে ধরে নেব, তো y স্কয়ার ডেরিভেটিভ আমার twice x, x স্কয়ার এর ডেরিভেটিভ twice x, y স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে twice y, আমি y কে x বলে ধরেছি, এর জন্য আবার y ডেরিভেটিভ dy / dx হবে, ভালোভাবে খেয়াল করো তোমরা এগুলো প্রথম প্রথম পড়ছো, এটা y স্কয়ার, y স্কয়ারটাকে y কে আমি x বলে ধরে নেব, তো x স্কয়ার x আবার y ডেরিভেটিভ নিব, y বিকজ y কে আমি x বলে ধরে নিয়েছি, তো y ডেরিভেটিভ আবার কি আসবে dy / dx ইকুয়াল টু cos y, cos y মানে আমার থাকার কথা ছিল x, তো cos x এর ডেরিভেটিভ কি হবে - sin x, তো y টাকে x বলে ধরে নিচ্ছি - sin y, আবার y ডেরিভেটিভ, y ডেরিভেটিভ কি হবে dy / dx, cos x এর ডেরিভেটিভ - sin x, তো যেহেতু y আছে y কে আমরা x বলে ধরে নেব, তো cos y ডেরিভেটিভ কি হবে - sin y, আবার y ডেরিভেটিভ কি হবে dy / dx, dy / dx, সো twice by dy / dx plus sin y dy / dx equal to হবে আমার minus a implies dy / dx যদি কমন নেই twice by plus sin y equal to হবে minus a, therefore dy / dx equal to minus a by twice by plus sin y. This is number 3. So number 4 হচ্ছে xy plus y square equal to tan x plus y. তো এখানে লিখছি আমরা ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস respect to x, we get differentiate যদি করি, তো এখানে আবার আমার product of two function এসে গেছে, product of two function ভালো করে খেয়াল করো, product of two function, তো x first function into derivative of y, y derivative আমার কি হয়ে যাবে dy / dx, y derivative কি হবে dy / dx plus second function আমার কি y, second function into derivative of first ddx of x হয়ে যাবে, ডেরিভেটিভ অফ ফার্স্ট মানে ddx অফ কি হয়ে যাবে x, ddx অফ x প্লাস এটা x ইনটু y ডেরিভেটিভ dy / dx প্লাস y ইনটু x এর ডেরিভেটিভ ddx অফ x প্লাস y স্কয়ার মানে আমার কি হবে x স্কয়ার হয়ে যাবে, x স্কয়ার মানে ধরবো, তো y স্কয়ার এর ডেরিভেটিভ আমার কি হবে twice y, আবার y কে আমরা x ধরেছি, তো y ডেরিভেটিভ কি হয়ে যাবে dy / equal to tan x, tan x এর ডেরিভেটিভ আমার কি হয় sec square x, sec square x, আর y ডেরিভেটিভ কি হবে dy / dx, we implies y this is dy / dx plus y into x এর ডেরিভেটিভ 1 twice y dy / dx equal to sec square x plus dy / dx, this is 2y plus y 3y dy / dx plus y sec square x dy / dx, so 3y dy / dx minus dy / dx equal to sec square x minus y, then যদি dy / dx যদি কমন নেই তো কি থাকবে 3y minus 1 equal to base sec square x minus y, so dy dx equal to base sec square x minus y / 3y minus 1, this is number 4. Number 5, x square plus xy plus
y স্কয়ার ইকুয়াল টু 100 তো আমরা লিখব ডিফারেনশিয়েটিং ডিফারেনশিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x উই গেট ডিফারেনশিয়েট করে x স্কয়ার x স্কয়ারের ডেরিভেটিভ আমার কি হবে টুয়াইস x টুয়াইস এখানে দুটো ফাংশন ax first function into derivative of second y derivative ki ho jabe dy by dx plus second function ki y second function into derivative of first dx of ki ho jabe x plus y square er derivative ki hobe twice y abar y derivative ki ho jabe dy by dx y square hobe twice y abar y derivative ki ho jabe dy by dx 100 constant constant के derivative हमार की होगे 0 so this is twice x ax dy by dx plus y dx of x is 1 plus twice y dy by dx equal to 0 ax dy by dx plus twice y dy by dx It will be minus twice x minus y dy by dx to the common x plus 2y as be so dy dx equal to minus 2x minus y by x plus number 5 Number 6 হচ্ছে কি x cube plus x square y plus x y square plus y cube equal to 18 তো আমরা লিখব কি ডিফারেনশিয়েটিং বোথ সাইডস respect to x we get x cube derivative amar ki hobe 3 x cube derivative ki hobe 3x square plus x square ekhane product to two function ache x square into y y derivative hobe dy by dx plus y into x square er derivative ki hobe twice x first function derivative of second function derivative of first x into x square derivative twice x plus x first function into derivative of second y square derivative of twice y abar y derivative of dy by x y square derivative of twice y ke amra x dorechi er jonno abar y derivative dy by dx mane first function derivative of second plus second function into derivative of first মানে ddx of কি আসবে ddx of x plus y cube এর জন্য কি হবে 3y square আবার y derivative কি হবে dy by dx equal to 81 হলো constant এর derivative কি হবে this is 3x square dy by dx plus twice xy dy by dx plus y square into ddx of x is 1 plus 3y square dy by dx equal to 0 so x square dy by dx plus twice xy dy by dx plus 3y square dy by dx equal to minus 3x square minus 2xy minus y square so এখানে dy dx যদি কমন যায় কমন হলে থাকবে কি x square plus twice xy 3y square minus 3x square minus 2xy minus y square therefore dy by dx minus
माइनस थ्री एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर माइनस टू एक्स वाई एक्स स्क्वायर प्लस ट्वाइस एक्स वाई प्लस थ्री स्क्वायर।